অ্যাজমা বা হাঁপানি হচ্ছে ফুসফুসের একটি রোগ, যার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এটি সাধারণত দুই ধরনের হতে পারে, একটি খুব তীব্র হয় আর অন্যটি হচ্ছে দীর্ঘস্থায়ী। যখন ফুসফুসে বাতাসের প্রবাহে বাধার সৃষ্টি হয় তখনই হাঁপানির আক্রমণ হয়। এই রোগের সঠিক কারণ যদিও জানা নেই, তবে সালফাইডযুক্ত কিছু খাবার ও ঔষধ, অ্যালার্জি, বায়ু দূষণ, শ্বাস প্রশ্বাসের সংক্রমণ, মানসিক চাপ, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদির কারণে হাঁপানির আক্রমণ হতে পারে। তবে শীতকালে এর প্রকোপ বৃদ্ধি পেতে থাকে। হাঁপানির সাধারণ লক্ষণগুলো হল প্রচুর কাশি, নিঃশ্বাসে শব্দ হওয়া, নিঃশ্বাস নিতে না পারা এবং বুকে টান লাগা। যদিও হাঁপানির অনেক ঔষধ রয়েছে, তবে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমেও হাঁপানির আক্রমণের উপশম করা সম্ভব। হাঁপানির কষ্ট উপশমে সামান্য একটু আদা লবণ দিয়ে খেতে পারেন। এছাড়া এক চা চামচ আদার গুঁড়া 1.5 কাপ পানিতে মিশিয়ে সেই মিশ্রণ থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 টেবিল চামচ খেতে পারেন। যখন হাঁপানির আক্রমণ হয় তখন কিছুটা সরিষার তেল কুসুম গরম করে বুকে এবং পিঠে মালিশ করলে শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার হয় এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে। সাধারণ ক্যাফিন থাকা কফি পান করলে তা হাঁপানির সমস্যা বেশ উপকারে আসে। গরম কফি শ্বাসনালীকে পরিষ্কার করে এবং নিঃশ্বাস নেওয়া সহজ করে। তবে মনে রাখতে হবে অতিরিক্ত কফি খাওয়া যাবে না। মধু হচ্ছে হাঁপানির সবচেয়ে পুরনো নিরামক উপাদান। মধুতে থাকা অ্যালকোহল এবং ইথারিয়েল তেল হাঁপানির উপসর্গ কমাতে সাহায্য করে। অনেক সময় শুধুমাত্র মধু গন্ধ শুকিয়ে অনেকে ভালো ফল পেয়ে যায়। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে ধীরে ধীরে পান করুন, তবে তা দিনে 2 থেকে 3 বার। রাতে ঘুমাতে যাবার আগে 1 চা চামচ মধুর সাথে 0.5 চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন। এটি গলার কফ দূর করতে এবং ভালো ঘুমাতে সাহায্য করবে। পেঁয়াজের প্রদাহ বিরোধী গুণাগুণ হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে। এছাড়া পেঁয়াজে থাকা সালফার ফুসফুসের প্রদাহ দূর করতেও সাহায্য করে। ভালো শ্বাস প্রশ্বাসের জন্য শুধু কাঁচা পেঁয়াজ খেতে পারেন। যদি কাঁচা খেতে না পারেন তাহলে রান্নায় একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজ খান। হাঁপানির রোগীদের দেহে অনেক সময় ভিটামিন সি এর মাত্রা কমে যায়। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হাঁপানির উপসর্গ কমাতে সাহায্য করে। এজন্য 1 গ্লাস পানিতে 1/2টা লেবু চিপে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে নিয়মিত খেতে পারেন। এতে হাঁপানির আক্রমণ কমতে পারে। এছাড়াও বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর কমলা, পেঁপে, স্ট্রবেরি ইত্যাদি ফলও হাঁপানির উপসর্গ কমাতে সাহায্য করে। এছাড়াও যাদের হাঁপানি আছে তারা হাঁপানির আক্রান্ত হবার কারণগুলো খুঁজে বের করুন এবং চেষ্টা করুন সেগুলো থেকে দূরে থাকতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।